নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো ওয়েলকাম টু মায় চ্যানেল বিদ্যাসাগর বিদ্যাপীঠ তোমরা প্রত্যেকে যেন দু হাজার সালে যে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার দীর্ঘ সাত বছর ধরে রাজ্য সরকারের যে টালবাহন সেই আর দীর্ঘ সাত বছর ধরে চলে সে দীর্ঘ সাত বছর ধরে কোর্ট এবং রাজ্য সরকারের যে মতানৈক্য চলছিল তার কিছুদিন আগে আমাদের কোর্ট সম্পূর্ণভাবে সেই আপার প্রাইমারি টেট পরীক্ষার যে মেরিট লিস্ট সেটা সম্পূর্ণভাবে ক্যান্সেল করেছে এবং ক্যান্সেল করার পাশাপাশি নতুন লিস্ট দিয়েছে তারই একটি বিস্তারিত আলোচনা তোমাদের সামনে এখন তুলে ধরবো যারা আমাদের চ্যানেল নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন ক্লিক করো ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করো এবং তাদেরকে বিষয়গুলো অবশ্যই জানাও যারা দু হাজার পনেরো সালে টেট পাস করেছে এবং টেস্ট পাস টেট পাশ করার পাশাপাশি দীর্ঘ সাত বছর ধরে ভেবে বসে আছো যে চাকরি হবে চাকরি হবে আপার প্রাইমারিতে এবং দীর্ঘ সাত বছর পর উচ্চ প্রাথমিকের রায়ের হিসেবে কলকাতা কোর্ট যে রায় দিয়েছে অর্থাৎ সম্পূর্ণ প্রসেসিং অর্থাৎ যে প্যানেলটা রাজ্য সরকার করেছিল সেই প্যানেলটা সম্পূর্ণভাবে স্থগিত দিয়ে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে এবং খারিজ করার পাশাপাশি নতুন করে প্যানেল তৈরি করার একটা নির্দেশ রাজ্য সরকারকে দেওয়া হয়েছে এবার সমস্যা হয়েছে যারা দু হাজার পনেরো সালে টেট পাস করেছিল কিন্তু সেই সময় তারা বিএড বা ডিএলএড দেখাতে পারেননি অর্থাৎ তখন দেখা যাচ্ছে তাদের কোর্সটা রানিং ছিল সেই সময় দেখাতে পারেনি পরবর্তী সময় তারা টেট পাশ করার পর বিএড বা ডিএড করেছে তাদের হয়ে গেছে সমস্যা এবং কোর্ট নির্দেশ দিয়েছে সেই সময় যারা টেট পাশ করেছিল তাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে দেওয়ার পর যাদের টেট পাস করান আপনার ট্রেনিং করা নেই অর্থাৎ প্রশিক্ষণ করা নেই তাদের পরে পরের ধাপে তাদের তাদের পরের ধাপে নেওয়ার কথা বলা হয়েছে যাই হোক আজকে বাঁকুড়া জেলার এই রকম কয়েক হাজার বাঁকুড়া জেলার কয়েক হাজার টেট উত্তীর্ণ যারা দু সালে তারা কিন্তু বাঁকুড়া জেলার যে অফিস অর্থাৎ বাঁকুড়া জেলার যে ডিএম অফিস সে ডিএম অফিসের সামনে কিন্তু তারা ধর্না দিয়েছেন এবং সেখানে একটা আন্দোলন করছে কয়েক হাজার টেট পাশ করা ছেলে ছেলেমেয়েরা বা চাকরি প্রার্থীরা তারা কি বলেছে যে উচ্চতর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগে দু সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে তারা যে বিএড বা ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তা একত্রে যুক্ত করেই তাদের ইন্টারভিউ ডাকতে হবে শুক্রবার বাঁকুড়া জেলার দু হাজার ষোলো সালে উচ্চতরের প্রাথমিক উত্তীর্ণ প্রার্থীরা মিছিল করে বাঁকুড়া জেলা বিদ্যালয়ের পরিদর্শকের কাছে ডেপুটেশন দিলেন এবং জেলার নানা প্রান্ত থেকে বহু প্রার্থী এদিন বাঁকুড়া বাঁকুড়ায় হাজির হয়েছিলেন উল্লেখ্য যে সম্প্রতি কলকাতা উচ্চ আদালতের রায়ে এই উচ্চতর প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে তার পাশাপাশি এও বলা হয়েছে যে নতুন করে শুরু করতে বলা হবে এই প্রক্রিয়া রাজ্য সরকারের ভূমিকা ও আদালতের এই রায়দানের ফলে আক্ষরিক অর্থেই সংকটে নেমে এসেছে এই প্রার্থীদের দিশাহীন হয়ে পড়েছেন তারা বাঁকুড়া জেলাতেও কয়েক হাজার এমন প্রার্থী আছেন যারা দু হাজার ষোলো সালে উচ্চতর প্রাথমিকের টেট উত্তীর্ণ হয়ে বসে আছেন অর্থাৎ তারা চাইছেন যে তারা যান বা জানান যে দু সালে তাদের পরীক্ষা হয় অনে অনেক সেই সময় অনেকেই বিএড বা টিএলএড প্রশিক্ষণ দিচ্ছিলেন সেই সময় তাদের প্রশিক্ষণের তথ্য যুক্ত করা যায়নি বর্তমানে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন কিন্তু তাদের ইন্টারভিউ ডাকা হয়নি প্রায় পাঁচ বছর রাজ্যের শিক্ষা দপ্তর তাদের এইভাবে ঝুলিয়ে রাখেও তা এখন আদালতের প্রার্থী তারা হয়েছে বলে বলেছে তারা বলেছেন যে বিকাশ দাস মহাদেব দুলে ও অমিত মণ্ডলরা জানিয়েছেন যে অসহায়ের মতো অসহায়ের মধ্যে আমাদের দিন কাটাচ্ছি বহু টাকা খরচ করে পড়াশোনা করে আমরা পরীক্ষা দিয়ে টেট উত্তীর্ণ হয়েছি পরিবারের মানুষজন তাদের নিয়ে তাকিয়েছিলেন তাদের দিকে তাকিয়েছিলেন এক ঝট এক ঝটকায় সব কিছু শেষ হয়ে যেতে বসেছে এবার জানান যে দু সাল পর্যন্ত প্রতি বছরই শিক্ষক নিয়োগ হতো এই দশ বছরে তা অদৃশ্য হয়ে গেছে বহু শিক্ষিত বেকার যুবকদের জীবন নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তার দাম কে দেবে তারা জানান আমাদের দাবি যাদের বিএড ডিএলএড প্রশিক্ষণ নেওয়া হয়েছে তাদের কমিশনের ওয়েবসাইটের মারফত কোয়ালিফিকেশন আপডেট করার সুযোগ দিতে হবে ইন্টারভিউ ডাকা হোক এবং তাদের বক্তব্য দু সাল থেকে চোদ্দো সালের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষার পর বহু প্রার্থী তাদের প্রশিক্ষণ শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি যুক্ত করেছিলেন তখন তাদের সেই সুযোগ দেওয়া হলে উচ্চতর প্রাথমিকের দেওয়া হচ্ছে না কেন তারা জানান বিদ্যালয়গুলিতে বহু শিক্ষক শিক্ষিকার পদ শূন্য পড়ে আছে এতে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা আমরাও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারের গাফিলতির কারণে কাজ থেকে বঞ্চিত হয়ে আছি এর জটিলতা জটিলতা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এদিন জেলা বিদ্যালয় পরিষদের পরিদর্শকের কাছে তারা সহানুভূতি জানিয়েছেন এবং তাদের যে নমিনেশন তাদের নমিনেশন তারা কিন্তু জেলা পরিদর্শকের কাছে অবশ্যই জমা করেছে এবং তার পাশাপাশি বাঁকুড়া জেলার যে ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসটা সেই অফিসে গিয়ে কিন্তু তারা ধর্না দিয়েছেন বা সেখানে গিয়ে কয়েক হাজার টেট উত্তীর্ণ যারা প্রার্থী দু হাজার পনেরো সালে টেট পাশ করে বসে আছেন তারা কিন্তু ধর্না দিয়েছেন এবং সেখানে গিয়ে আন্দোলন করছে তাদের একটাই বক্তব্য যে তারা যেহেতু দু হাজার পনেরো সালে টেট পাস করেছেন এবং সেই সময় তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন যার কারণে তারা তাদের যে সার্টিফিকেট প্রশিক্ষণের যে সার্টিফিকেট তারা শো করতে পারেনি এখন তারা ডিএলএড এবং ডিএড আবার বলছি ডিএলএড এবং ডিএড পাস করেছে সেই সার্টিফিকেট তাদের শো করার বা ব্যবস্থা কমিশনকেই করে দিতে হবে এই দু হাজার টেট অত্যন্ত প্রার্থীরা খুব সংকটে আছেন দেখা যাক রাজ্য সরকার কী করেন তো আশা করি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অবশ্যই ক্লিক করো ক্লিক করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হবে যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ